আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করতেছি আপনারা প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। তো এখন আমি কথা বলবো ওমেগা নেটওয়ার্ক নিয়ে, যে সাইটটি কিন্তু মাত্র রিলিজ হয়েছে। তো এই সাইটটির বিস্তারিত আমরা জানবো, জানার পরে যদি আপনাদের পছন্দ হয় তবেই কিন্তু আপনারা এখানে মাইনিং স্টার্ট করতে পারবেন। আর কীভাবে মাইনিং স্টার্ট করবেন সেটিও আমি দেখাই দিব। তো আমরা আগে এই ওয়েবসাইটটির বিস্তারিত জানবো, তারা স্ক্যাম করবে কি না এবং তাদের ওয়েবসাইটের লেজিট কী অবস্থায় আছে, তো ইত্যাদি সম্বন্ধে আমরা আগে জানবো। জানার পরে তারপরে ডিসিশন নিব যে আমরা এখানে মাইনিং করবো কি না। কারণ একটা মাইনিং করা কিন্তু দীর্ঘমেয়াদি হয়। আমরা কিন্তু কেউ বলতে পারি না যে এই সাইটটি আমরা মাইনিং করতেছি এটা কিন্তু ফিউচারে একটা ভালো প্রফিট দিবে এবং এখান থেকে সাইটটি স্ক্যাম করবে না কিংবা এই সাইটটি খুব শীঘ্র লিস্টেড হবে, এগুলো কিন্তু আমরা সহজে কেউ বলতে পারি না। তো এইগুলা আমরা ডিটেলসে জানবো যে আসলে এই সাইটটি কী অবস্থায় আছে। তো আসুন শুরু করি। আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। বিভিন্ন আপডেট কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি, তো আপনারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। তো দেখুন বন্ধুরা, তো এইটা হচ্ছে তাদের ওয়েবসাইট ওমেগা নেটওয়ার্ক। তো এখানে কিন্তু তাদের ডিটেলস দেওয়া নাই, তাদের হোয়াইট পেপার ডাউনলোড করতে হবে এবং তাদের টুইটার যে লিঙ্ক আছে সেখানে গিয়ে আমরা দেখব তাদের পেজের কী অবস্থা আছে। তো এখানে এখন একটা জিনিস লক্ষ্য করবেন যে যারা এখন মার্কেটে আসতেছে তারা কিন্তু প্রত্যেকে এখন বাইন্যান্স কমিউনিটি নিয়ে আসতেছে মার্কেটে। তারা পার্টনারশিপ হিসেবে উল্লেখ করতেছে প্রথমেই বাইন্যান্সকে, কারণ বাইন্যান্স একটা ওয়ার্ল্ডের মধ্যে ভালো ট্রেডিং সাইট। তো প্রত্যেকে যারা আসতেছে তারা সকলে কিন্তু বাইন্যান্সের নাম নিয়ে আসতেছে। তো এখানে দেখুন সেম ওমেগা নেটওয়ার্ক কিন্তু সেটাই করেছে, তারা পার্টনারশিপ কিন্তু বাইন্যান্সের মধ্যে তারা রেখেছে। তো এদের বিস্তারিত আমরা জানতে চাই, তাহলে আগে তাদের ওয়েবসাইট চেক করব, তাদের ওয়েবসাইটের কী অবস্থা। তো দেখুন বন্ধুরা, এটি হচ্ছে তাদের ওয়েবসাইট চেকার। তো এখানে আমি একটি সাইট নিয়ে তাদের ওয়েবসাইট চেক করতেছি যে তাদের ওয়েবসাইটের রেটিং কী অবস্থায় আছে। তো দেখুন এখানে কিন্তু তাদের ট্রাস্ট স্কোর দেওয়া আছে 100-এর মধ্যে 47%, মানে 100%-এর মধ্যে মাত্র 47% তারা ট্রাস্টে রয়েছে। তো এই সাইটটি মার্কেটে আসতেও পারে এবং না আসতেও পারে, এটার কোনো নিশ্চয়তা নাই। তবে এই সাইটটির রেটিং কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হতে পারে। যদি আমরা দেখি যে সাইটটির রেটিং আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে কিংবা নিচের দিকে আসছে, তাহলে কিন্তু আমরা কাজ করা বন্ধ করে দেবো, কারণ এটা আমরা অনায়াসে বুঝতে পারবো সাইটটি কিন্তু স্ক্যাম করতে পারে। যদি আমি এক্সাম্পল হিসেবে বাইন্যান্সকে ধরি, সাপোজ আমি এখানে বাইন্যান্স নিয়ে আসছি, আমি আপনাদের চেক করার স্বার্থেই বলতেছি, দেখুন যে বাইন্যান্স.কম রিভিউ। তো আমি যদি বাইন্যান্সের রিভিউটা দেখি, তো দেখুন এখানে বাইন্যান্সের স্কোরটা কিন্তু পুরো 100% আছে। এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু তাদের সাইটটি স্ক্যাম করার কোনো অপশন নাই, তারা কিন্তু 100% রয়েছে। আমরা যে সাইটে কাজ করব সেই সাইটটা চেক করতে যাই, টুইটার লিঙ্কে আসি। তো দেখুন টুইটার লিঙ্কে কিন্তু তাদের একটি অপশন দেওয়া আছে, আচ্ছা তাদের ফলোয়ার দেখে নিই আমরা। আর এখানে দেখো তাদের ফলোয়ার কিন্তু অনেক বেশি, 103.3K, মানে 104K এর কাছাকাছি। তো এটা কিন্তু একটা ভালো দিক সাইটটার সম্বন্ধে, যেখানে অনেক ফলোয়ার রয়েছে। তো তাদের আপডেটটা দেখি আমি, ফেব্রুয়ারি মাসের 10 তারিখে আপডেট দিয়েছে, এটা একটা ভালো দিক। আর এখানে দেখুন যে তাদের এই সাইটটি, যে ওমেগা যে সাইটটি আছে, তারা কিন্তু কয়েন মার্কেটের সাথে কমিউনিকেশন করেছে। তো আমি যদি সেটি দেখাই আপনাদেরকে, তো এখানে দেখুন তাদের কমিউনিকেটি, দেখুন যে তারা কয়েন মার্কেট ক্যাপের সাথে কমিউনিকেট করেছে। তো এখানে কিন্তু তাদের ফলোয়ারটা মোটামুটি আছে। তো সব দিক বিবেচনা করতে গেলে কয়েনটি মোটামুটি আছে, খুব বেশি ভালো বলা যাবে না, কারণ লিস্টেড না হওয়া পর্যন্ত আমরা একে খুব ভালো বলতে পারব না। তো দেখুন এখানে তাদের পার্টনারশিপগুলো দেওয়া আছে, বাইন্যান্সের থেকে কিন্তু বড় বড় কোম্পানিও এখানে পার্টনারশিপ আছে। তো অবশ্যই আপনারা এগুলো দেখে নেবেন তাদের ওয়েবসাইটে এসে। তো আমি এবার যদি হোয়াইট পেপার ডাউনলোড করবো, হোয়াইট পেপার দেখবো যে কী অবস্থা সেখানে। প্রথমে যদি টোকেন লঞ্চ হয়, তো সেক্ষেত্রে কিন্তু তাদের সাপ্লাইটা আগে উল্লেখ আসে। তো এখানে দেখুন তাদের সাপ্লাইটা দেখুন যে MRDC, এম মানে হচ্ছে টোটাল মাইনিং রিওয়ার্ড, আর মানে টোটাল রেফারেল রিওয়ার্ড, আর ডি মানে টোটাল ডেভেলপার রিওয়ার্ড, আর সি মানে টোটাল কানেকশন পার্ট। এখানে দেখুন যে রেফারেল রিওয়ার্ড কিন্তু 50% থেকে 25% বোথ রেফারেল অ্যান্ড রেফারি। তো এখানে দেখুন যে রেফার এবং রেফারি উভয়ের জন্য 50% থেকে 25% পর্যন্ত কমিশন দেওয়া হবে। তো তাদের ডেভেলপার রেট হচ্ছে 25%। তো টোকেনটির সাপ্লাই অনেকটাই কম আছে আমরা ধরতে পারি। আচ্ছা এরপরে দেখুন যে এখানে লেখা আছে যে KYC অ্যাপ্রুভাল স্টার্ট টাইম। তো এখানে একটি ভালো দিক হচ্ছে যে তাদের KYC কিন্তু তারা নিয়ে আসতেছে ডিসেম্বর মাসের 2023 সালে। তো প্রথমত তারা এখানে
ডিসেম্বর মাসের ফার্স্ট 2023 সালে, তারা বলে দিয়েছে যে আগস্টের 15 তারিখে 2024 সালের প্রথমত এসে একটা পাসপোর্ট দিয়ে, তো ফার্স্ট ডিসেম্বরে কিন্তু পাসপোর্ট দিয়ে শুরু হবে আর 15 আগস্টে কিন্তু আইডি কার্ড দিয়ে শুরু হবে। তো এটা কিন্তু আপনারা অবশ্যই মাথায় রাখবেন যে পারফরমেন্স KYC 30 মিনিট সময় লাগতে পারে। আর এখানে রেজাল্টটা দেখুন, দেখা আছে যে 1 থেকে 3 দিনের মধ্যে অটোমেটিকলিভাবে KYC কমপ্লিট হয়ে যাবে, এরকমভাবে একটা অপশন দিয়েছে। এখানে দেখুন যে টোকেন রিলিজ ডেট, আমরা যে টোকেনটি মাইনিং করব তার রিলিজ ডেটটা কবে, এখানে দেখুন যে সিড IFO ওপেনিং প্রাইস, তাদের প্রথমত ওপেনিং প্রাইস যে থাকবে 0.11, তারপর এপ্রিল মাসে 2023 সালে প্রাইভেট ওপেনিং প্রাইস থাকবে 0.17, আর তারপরে মে মাসে 2023 সালে তাদের TZEIDO ওপেনিং প্রাইস থাকবে 0.32। তো মোটামুটি তারা আনলক করবে ডিসেম্বর মাসের 2023 সালের, তারা KYC দেওয়ার পরেই কিন্তু তারা আনলক করবে কয়েনগুলো। তো মোটামুটি 1 বছর তো সময়, 1 বছর নেই, মোটামুটি 10 মাস মতো সময় আছে এখানে। তো আমরা কিন্তু চাইলে এখান থেকে আর্নিংটা করতে পারি, অনেক সাইডে কিন্তু আমরা কাজ করি, তো এখানে কাজ করে আমরা দেখি হয়তো বা সাইডটি স্ক্যাম নাও করতে পারে। তো আমি এরপর শুনে যাবো মোবাইল পর্দায় গিয়ে বিস্তারিত বলবো কীভাবে মাইনিং করবেন আপনারা। অ্যাপসের লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে অবশ্যই ডাউনলোড করে নেবেন। তো এখন দেখুন অ্যাপসটি ওপেন করার পরে আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে, জাস্ট নেক্সটে ক্লিক করে দেবেন। আচ্ছা, এখানে কিন্তু আমাদের প্রথমত অ্যাকাউন্ট করতে হবে, তো আমরা কিন্তু এখানে জিমেইল দিয়ে অ্যাকাউন্ট করতে পারি। আপনি জিমেইল ওপেন করার পরে যে আপনার যে কয়টা জিমেইল ওপেন করা আছে সেখান থেকে যে কোনো একটিতে অ্যাকাউন্ট করে নেবেন। তো মোটামুটি এখন আমাদেরকে এখানে ফর্মটি ফিল আপ করতে হবে। এখানে দেখুন লেখা আছে ইউর ফুল নেম, তো আপনারা কিন্তু এখানে আপনাদের আইডি কার্ড অনুযায়ী নাম দেবেন, আইডি কার্ডে যে নাম দেওয়া আছে সেই নাম এখানে দেবেন। এখানে একটা ইউজার নেম দেবেন, জাস্ট ইউজার নেমটি পাস, ইউজার নেমটি জাস্ট অ্যাপটি ওপেন করার জন্য, আর এখানে পাসওয়ার্ড দিয়ে জাস্ট কনফার্মে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু অ্যাকাউন্টটা আমাদের ইজিলি খোলা হয়ে যাবে। তো এইখানে আসার পর বন্ধুরা আপনারা অবশ্যই আমার রেফার কোডটি ইউজ করবেন, আমি রেফার কোডটি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, অবশ্যই আপনারা আমার রেফার কোডটি ইউজ করবেন। দেখুন এখানে কিন্তু অলরেডি আমার অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেছে। তো এখন লেখা আছে স্টার্ট, তো আমরা স্টার্টে ক্লিক করে দেবো। তো স্টার্টে ক্লিক করলে মনে হয় মাইনিং স্টার্ট হয়ে যাবে, আমি কিন্তু লাইভে কাজটি করতেছি, তাই একটু অপেক্ষা করি আমরা। দেখুন অলরেডি কিন্তু আমার মাইনিং স্টার্ট হয়ে গেছে। তো প্রাথমিক পর্যায়ে কিন্তু আমাকে তারা 20টা টোকেন বোনাস দিয়েছে, তো আপনারা রেফারেল কোড ইউজ করবেন, এখানে 20টা টোকেন পেয়ে যাবেন। তো 25-24 ঘন্টা পরপর কিন্তু আমরা মাইনিং করতে হবে, দেখতে পাচ্ছেন এখানে 23 ঘন্টা 59 মিনিট আছে। তো প্রত্যেক দিন এসে এখানে ক্লিক করে মাইনিং স্টার্ট করতে হবে, এটুকুই মূলত কাজ। তো বন্ধুরা আপনারা মাইনিং করতে থাকেন, সময় সামান্য আছে, দেখা যাক সাইটটি লিস্টেড হতে পারে, টোকেন লিস্টেড হতে পারে, আশা করতেছি। অবশ্যই ভালো থাকেন বন্ধুরা, আল্লাহ হাফেজ।